এই ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, টয়েস কমপ্লিমেন্ট। এর আগের টপিক আলোচনা করেছিলাম টয়েস কমপ্লিমেন্ট দিয়ে কীভাবে হচ্ছে একটা নাম্বারের নেগেটিভ নাম্বার হচ্ছে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এবার হচ্ছে আমি দেখাবো হচ্ছে যে টয়েস কমপ্লিমেন্ট ইউজ করে কীভাবে হচ্ছে আমরা যোগ বিয়োগ করতে পারি। তোমাদের অনেক ক্ষেত্রে চলে আসে যে টয়েস কমপ্লিমেন্ট ইউজ করে যোগটা করো, তাই না, বা বিয়োগটা করো। তো আমি এখানে চয়েস কমপ্লিমেন্টকে সেটাও আবার দেখাবো, কোনো সমস্যা নাই। এখন ধরো প্রথমে বলা আছে 9 থেকে 7 বিয়োগ করো, মানে এই যে প্রথম নাম্বারটা, যে 9 থেকে 7 বিয়োগ করো, তাই না। এখন এটা হচ্ছে আমাদের টয়েস কমপ্লিমেন্ট ইউজ করে করতে হবে, 9 থেকে 7 বিয়োগটা। তো টয়েস কমপ্লিমেন্ট মানে আসলে কি, টয়েস কমপ্লিমেন্ট মানে হচ্ছে আসলে যে কোনো একটা নাম্বারের নেগেটিভ নাম্বারটা বের করা। যেমন 7, 7 বাইনারি কত, 7 বাইনারি হচ্ছে 1, 1, 1, এটা হচ্ছে 7 বাইনারি। তো যদি কেউ না জানো বের করে নিতে পারো, কীভাবে বের করতে পারো, 1, 2, 4, 8। তো হচ্ছে এখানে 4, 2, 1 প্লাস করলে কত হয়, 7 হয়। এটার নিচে 1 নিবো, এটার নিচে 1 নিবো, এটার নিচে 1 নিবো, আর এটার নিচে 0 নিবো, কারণ এইটা আমার লাগছে না। সো 0 মানে 1, 1, 1 হচ্ছে 7 বাইনারি। তো আমি হচ্ছে 8-bit রেজিস্টার নিয়ে কাজ করব, মানে আমার মেমোরি বা রেজিস্টার হচ্ছে 8-bit। তাহলে সামনে আমি একটা 0, 0 জয়েন করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের 7 বাইনারি হয়ে গেল। এখন হচ্ছে আমি যেটা করব, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করব, যে ওয়ান্স কমপ্লিমেন্ট কী হবে, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। তার মানে 0-র জায়গায় 1 বসাবো, 0-র জায়গায় 1, আর 1-গুলোর জায়গায় 0। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যদি আমি একটা +1 করি, এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট, তার সাথে একটা +1 করব, +1, তাহলে পেয়ে যাবো হচ্ছে আমি টয়েস কমপ্লিমেন্ট, যেটাকে আমরা বলবো হচ্ছে -7। তো এটা যে আসলে -7 সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তুমি যদি এই যে +7 সাথে এইখানে যা পাবো, যদি সেটাকে প্লাস করো 0 আসবে। তো এটা যদি প্লাস করি, 0 আর 1 প্লাস করলে হয় হচ্ছে 1, তারপর এখানে অনলি 0, এখানে অনলি 0, তারপরে 1, 1, 1, 1, 1, 1, 1, এই আর কি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো আমরা এটা পেলাম, এটা হচ্ছে আমাদের -7 বাইনারি। তো যদি তুমি শিওর হতে চাও যে আসলে এটা -7 বাইনারি কি না, এটার সাথে এই যে +7টা প্লাস করে দাও, মানে এই যে এটার সাথে, এটা তো +7, এটার সাথে এই বাইনারি নাম্বারটা প্লাস করো, 0 পাবা তুমি, ক্লিয়ার। তো সেটা আমি আগে ভিডিও দেখিয়েছি আর কি। তো এটা হচ্ছে -7। তো টয়েস কমপ্লিমেন্ট করে আমরা কোনো একটা নাম্বারের তার মাইনাস নাম্বারটাকে আসলে বের করি, ক্লিয়ার। এখন তো আমাদের কাজ হচ্ছে যে 9 থেকে 7 কী করতে হবে, 9 থেকে 7 বিয়োগ করতে হবে। তো এটা আমাকে টয়েস কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। সো আমি যেটা করবো, 9-7 প্লাস করে দিব, একই কথা মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাসই হচ্ছে। তো 9 থেকে 7 মাইনাস করা বা 9-7 প্লাস করা একই কথা, এটাও 2 আসবে, এটাও 2 আসবে, এটাও কি আসবে, 2 আসবে, ক্লিয়ার। 9-7 প্লাস করা আর 9 থেকে 7 মাইনাস করা একই কথা। সো আমরা যেটা করবো, 9-7 যেটা আমি বের করলাম টয়েস কমপ্লিমেন্ট করে, সেটা প্লাস করে দিব, তাহলে 9 থেকে 7 মাইনাস হয়ে যাবে। সো আমি এখন করবো হচ্ছে 9 বাইনারি নিব, 9 বাইনারি কত বের করে নিতে পারো, যে 9 যদি মনে না থাকে, 1, 2, 4, 8। তো এই যে 8 আর 1 প্লাস করলে কত হয়, 9 হয়ে যায়। সো 1, এটার নিচে 1 নিব, এটার নিচে 1 নিব, 4-এর নিচে 0 নিব, 2-এর নিচে 0 নিব, তার মানে 1001 হচ্ছে 9 বাইনারি। সো 1001। তো আমার রেজিস্টার হচ্ছে 8-bit, এই জন্য আমি সামনে আরও 4টা 0 দিব, এই আর কি, মানে মেমোরি হচ্ছে 8-bit। সো এই জন্য যে কোনো বাইনারিকে সে 8-bit রাখবে আর কি, ক্লিয়ার। সো এরপর আসি 7-এ আসি, এখন নিব -7 নিব, -7 আমি বের করে রেখেছিলাম টয়েস কমপ্লিমেন্ট করে, ক্লিয়ার। সো এখানে লিখবো হচ্ছে 1, 1, 1, 1, 1, 0, 0, 1, এটা। এখন আমরা প্লাস করে দিব, 9-7 -7 প্লাস করছি, মানে 9-7 বিয়োগ করছি। তো 1-1 বিয়োগ করলে কী আসবে, 1-1 বিয়োগ করলে হচ্ছে আমাদের, 1-1 বিয়োগ করলে 0 আসবে, আমরা যোগ করবো, তাই না, বিয়োগ না, যোগ করবো। 9-7 -7 যোগ করা মানে 9-7 বিয়োগ করা। সো আমরা এটা যোগ করবো, -7টা আমরা যোগ করছি আর কি 9-এর সাথে। সো 1 আর 1 যোগ করলে কত হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 2-এর বাইনারি কত, 2-এর বাইনারি 1, 0। এই 1, 0-র আমরা 0 বসাবো এখানে, ক্যারি থাকবে হচ্ছে 1, ক্যারি 1, তাহলে এই 1, 0, 0 যোগ করলে 1 থাকবে এখানে, 1, 0 আর 0 যোগ করলে 0, 1 আর 1 যোগ করলে 1, 0-র 0 বসবে, ক্যারি থাকবে হচ্ছে 1, তাহলে এখানে আবার সেমি হবে, 1 আর 1 যোগ করলে 1, 0, 0 ক্যারি থাকবে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি থাকবে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি থাকবে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 0 ক্যারি থাকবে হচ্ছে 1, এই 1-এর নিচে কিছু নাই, সো এখানে 1 বসবে। এখন আমার রেজিস্টার ছিল হচ্ছে 8-bit, তাই না, তাহলে এই যে আমার, এটা হচ্ছে আমার 8-টা বিট,
এটা হচ্ছে আমাদের ক্যারি বিট। ক্যারি বিট মানে এটাকে আমরা নিব না আর কি, ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ক্যারি বিট, এটা আমরা নিব না। এটা হচ্ছে আমাদের অ্যান্সার জিরো 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 জিরো, তার একদম লাস্টে আসছে হচ্ছে ওয়ান জিরো। এই ওয়ান জিরো মানে কিন্তু আসলে টু এর বাইনারি, ক্লিয়ার? সো এই যে দেখো, নয়ের সাথে যদি আমি মাইনাস সেভেনটা প্লাস করি আমি কিন্তু টু পেলাম, তাই না? সো আমরা কিন্তু প্লাস করলাম কিন্তু আসলে কিন্তু মাইনাস হয়ে গিয়েছে, তাই না? তো এটাই হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট ইউজ করে বিয়োগ করা বা যোগ করা, যোগও হতে পারে, সেটা আমরা দেখব। যেমন হচ্ছে এখানে বলা হচ্ছে মাইনাস নাইন ও মাইনাস ফাইভ যোগ করো, তাহলে কী করবো আমরা? মাইনাস নাইন ও মাইনাস ফাইভ যোগ করো, আমরা নাইনের টয়েস কমপ্লিমেন্ট বের করবো। নাইনের টয়েস কমপ্লিমেন্ট বের করে মাইনাস ফাইভের টয়েস কমপ্লিমেন্ট তার সাথে যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে, তাই না? সো তোমাকে অনেক কিছুই বলতে পারে আসলে। সো আমি একটু টয়েস কমপ্লিমেন্টগুলো বের করে দিই। তো নাইনের বাইনারি কী ছিল? নাইনের বাইনারি ছিল হচ্ছে, নাইনের বাইনারি ছিল হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান। তো সামনে আমি চারটা জিরো নেবো, যেহেতু আমরা এইট বিট ধরে কাজ করছি। তার ওয়ানস কমপ্লিমেন্ট হবে হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো, তার সাথে একটা প্লাস ওয়ান করলে হয়ে যাবে হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট। জিরো আর ওয়ান মিলে হবে হচ্ছে ওয়ান, তারপরে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 ওয়ান, এটা হচ্ছে নাইনের টয়েস কমপ্লিমেন্ট, তার মানে এটা হচ্ছে মাইনাস নাইন, ক্লিয়ার? এটা হচ্ছে মাইনাস নাইন। সেমভাবে তুমি বের করো হচ্ছে মাইনাস ফাইভ, বের করো হচ্ছে মাইনাস ফাইভ, এটা হচ্ছে ফাইভ, তার বাইনারি হচ্ছে ওয়ান জিরো ওয়ান, এটা হচ্ছে ফাইভের বাইনারি। সামনে আমি জিরো লাগাই, জিরো লাগাই হচ্ছে এটাকে আমি আট বিট বানাই আর কি। সো এইট বিট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফাইভ, এটার ওয়ানস কমপ্লিমেন্ট করবো আমি। ওয়ানস কমপ্লিমেন্ট এটা হবে হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান জিরো, তার সাথে প্লাস ওয়ান করলে হয়ে যাবে হচ্ছে ফাইভের টয়েস কমপ্লিমেন্ট। ফাইভের টয়েস কমপ্লিমেন্ট তার মানে মাইনাস ফাইভ, তাই না? সো এখানে জিরো আর ওয়ান মিলে হবে হচ্ছে ওয়ান, তারপরে এই ওয়ান থাকবে জিরো ওয়ান 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 ওয়ান, এটা হচ্ছে আমাদের মাইনাস ফাইভ। তাহলে আমাকে এখন মাইনাস নাইন আর মাইনাসে কী করতে হবে? প্লাস করতে হবে। তাহলে মাইনাস নাইন আমি নিলাম এখানে, মাইনাস নাইন ইকুয়াল টু হচ্ছে চারটা ওয়ান, এক দুই তিন চার, তারপর হচ্ছে জিরো ওয়ান ওয়ান ওয়ান, মাইনাস ফাইভ, মাইনাস ফাইভ হচ্ছে পাঁচটা ওয়ান, এক দুই তিন চার পাঁচ, তারপরে হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান, এই আর কি। তাহলে এখন হচ্ছে আমি এদের কী করবো? প্লাস করবো, মানে যোগ করবো। মাইনাস সাইন ও মাইনাস যোগ করতে বলা হয়েছে। সো যদি আমি যোগ করি, ওয়ান আর ওয়ান যোগ করলে হবে কত? জিরো। ওয়ান ওয়ান যোগ করলে জিরো, ক্যারি থাকবে হচ্ছে এক। ওয়ান ওয়ান ওয়ান, তিনটা এক যোগ করলে থ্রি হয়, তাই না? থ্রি বাইনারি কত? থ্রি বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান, ওয়ান ওয়ানের ওয়ান থাকবে, ক্যারি যাবে হচ্ছে এখানে ওয়ান। তাহলে এই ওয়ান আর এই ওয়ান মিলে হবে আবার টু, মানে ওয়ান জিরো, ওয়ান জিরোর জিরো, ক্যারি আসবে হচ্ছে এখানে এক। তাহলে এই ওয়ান আর এই ওয়ান মিলে আবার হচ্ছে ওয়ান জিরোর জিরো, ক্যারি থাকবে হচ্ছে এক। তাহলে এই ওয়ান, এই ওয়ান আর এই ওয়ান মিলে কত হবে? এই ওয়ান 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 মিলে হবে হচ্ছে তিনটা ওয়ান, তাই না? তিনটা ওয়ান, ওয়ান 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 হচ্ছে তিনটা ওয়ান মিলে আবার হবে থ্রি, থ্রি এর ওয়ান, ওয়ান এখানে আসবে, আবার তিনটা ওয়ান মিলে ওয়ান হবে, ক্যারি হবে এক। আবার তিনটা ওয়ান মিলে এখানে ওয়ান থাকবে, ক্যারি হবে এক। আবার তিনটা ওয়ান মিলে এখানে ওয়ান থাকবে, ক্যারি হবে হচ্ছে এক। এই ওয়ানের নিচে কিছু নেই, সেখানে ওয়ান বসে যাবে। সো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ক্যারি বিট, এটা হচ্ছে ক্যারি বিট। এখন মাইনাস নাইন আর মাইনাস ফাইভ যোগ করলে কত আসা উচিত? মাইনাস নাইন মাইনাস ফাইভ যোগ করলে আসা উচিত হচ্ছে মাইনাস ফোরটিন, তার মানে এটা হচ্ছে মাইনাস ফোরটিনের বাইনারি। এই যে এটা, এটা হচ্ছে মাইনাস ফোরটিনের বাইনারি। চাইলে চেক করে দেখতে পারো যে মাইনাস ফোরটিনের বাইনারি কীভাবে করবা। মাইনাস ফোরটিন প্রথমে হচ্ছে ফোরটিনের বাইনারি লিখবা। ফোরটিনের বাইনারি কী বের করে নিতে পারো মুখস্থ না থাকলে, যে ফোরটিন ওয়ান টু, ওয়ান টু হচ্ছে ফোর এইট, তাহলে হচ্ছে এখানে এইট ফোর হচ্ছে বারো, বারো আর দুই হচ্ছে চোদ্দো, এই তিনটা যোগ করলে কী হয়? চোদ্দো হয়ে যায়, তাই না? তাহলে এক 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 আর এটা নিচে জিরো, তাহলে ফোরটিনের বাইনারি হচ্ছে ওয়ান 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 জিরো। সামনে চারটা জিরো দিলাম, মানে এটাকে আমি এইট বিট বানালাম। ওয়ানস কমপ্লিমেন্ট করবো ওয়ান 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 জিরো 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 ওয়ান, তারপর হচ্ছে একটা প্লাস ওয়ান করবো, প্লাস ওয়ান করলাম, তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান আর যোগ করলে হচ্ছে ওয়ান জিরো, ওয়ান জিরোর জিরো হবে এখানে, ওয়ান জিরোর জিরো, ক্যারি থাকবে হচ্ছে এক, ক্যারি থাকবে এক, সেই একটা হচ্ছে এই জিরোর সাথে প্লাস হবে। ওয়ান আর জিরো মিলে ওয়ান হবে, বাকিগুলো লিখে দাও, জিরো আর কিছু নাই, যেহেতু জিরো জিরো ওয়ান 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 ওয়ান, এই আর কি। তো হয়ে গেছে, খেয়াল করে দেখো, এক দুই তিন চারটা ওয়ান, ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো, ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো, এটা হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট ফোরটিনের, তার মানে এটা হচ্ছে মাইনাস ফোরটিন, এই আর কি। বোঝা গেল? এরকম তো আশা করি পারা যাবে টয়েস কমপ্লিমেন্ট ইউজ করে, যেটা নেগেটিভ,
যেটা নেগেটিভ সেটাকে জাস্ট টয়েস কমপ্লিমেন্ট করে তার নেগেটিভটা বের করে প্লাস করে দিবা। তার মানে টয়েস কমপ্লিমেন্টে আমরা খালি প্লাসই করবো আসলে, কিন্তু প্লাস করতে গিয়ে মাইনাস হয়ে যাবে আসলে, কারণ টয়েস কমপ্লিমেন্ট দিয়ে কোনো একটা নাম্বারের নেগেটিভ নাম্বারটাই আসলে বের করা হয়। যেমন তোমরা এটা ট্রাই করতে পারো, যেমন হচ্ছে আমি একটা যদি তোমাদের দেই যে ধরো 39, ওকে 39 থেকে 25 বিয়োগ করো, 39 থেকে 25 বিয়োগ করো, মানে 39 থেকে 25 মাইনাস করতে হবে। তো আমরা কী করবো, আমরা 39 সাথে মাইনাস 25 প্লাস করবো, তাহলে 39 থেকে 25 মাইনাস হয়ে যাবে, তাই না? তো তার জন্য তোমার কী করতে হবে, তার জন্য তোমার 25-এর টোয়াইস কমপ্লিমেন্ট বের করতে হবে, তাই না? তো 25-এর প্রথমে নর্মাল বাইনারিটা কত সেটা বের করে নাও, যে 25 যে 1, 2, 4, 8, তারপরে 16, তাহলে কোনটা কোনটা প্লাস করলে 25 হয়, 16 আর 8 প্লাস করলে হয় হচ্ছে কত 24, আর এই যে 1 প্লাস করলে হচ্ছে আমাদের কত 25, তার মানে এখানে হচ্ছে 1, 1, 16 আর 8 হচ্ছে 24, 24 আর 1 হচ্ছে 25, হ্যাঁ তাহলে 0, 0, 1, মানে এইটা 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 প্লাস করলে 25 হয়, তাহলে এটা নিচে 1 নেবো, এটা নিচে 1 নেবো, এটা নিচে 1 নেবো, ক্লিয়ার? তাহলে 25 বাইনারি হচ্ছে আমাদের 1, 1, 0, 0, 1, 1, 1, 0, 0, 1, সামনে 1, 2, 3টা জিরো দিব, মানে এটাকে হচ্ছে আমি 8 বিটা নিয়ে আসলাম, এটা টয়েস কমপ্লিমেন্ট করবো আর কি। তাহলে টয়েস কমপ্লিমেন্ট করলে কী হবে, এটা হবে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো আগে, তাহলে 1, 1, 1, 0, 0, 1, 1, 0, এবার টয়েস কমপ্লিমেন্ট করি তাহলে মাইনাস 25 পেয়ে যাবো, তাই না? তাহলে হচ্ছে এখানে একটা প্লাস 1 করবো, তাহলে হয়ে যাবে হচ্ছে 0 আর 1 মিলে হচ্ছে 1, তারপরে এই 1 থাকবে 1, 0, 0, 1, 1, 1, এই আর কি, এটা হচ্ছে মাইনাস 25 হয়ে গেল, তাই না? এরপরে যেটা করবো 39, তাই না, 39-এর বাইনারিটা লিখবা, 39-এর বাইনারি কত হবে, 1, 2, 4, 8, 1, 2, 4, 8, 16, 32, 32-এর সাথে যদি আমি 4 প্লাস করি তাহলে হবে হচ্ছে 8 প্লাস করলে হয়ে যায় 40 হয়ে যায়, সো এটা করবো না, 32-এর 4 প্লাস করলে হয় 36, 36 প্লাস 2 38, 38 প্লাস 1 হচ্ছে 39, সো এইটা 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 এটা প্লাস করলে 39 হয়, সো 1, 0, 0, 1, 1, 1, তার মানে 1, 0, 0, 1, 1, 1, 1, 0, 0, 1, 1, 1, এটা হচ্ছে আমাদের 39-এর বাইনারি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই আর কি, এটা হচ্ছে 39-এর বাইনারি। তার সাথে কী করবো আমরা, মাইনাস 25 প্লাস করে দিব, তো -25-এর বাইনারিটা কত, যেটা টয়েস কমপ্লিমেন্ট করে আমরা বের করেছিলাম, সো লিখবো হচ্ছে 1, 1, 1, 0, 0, 1, 1, 1, তো এটা প্লাস করবো, ক্লিয়ার? এটা প্লাস করবো, মানে 39-এর সাথে প্লাস করবো -25, সেটাই কিন্তু আসলে 39-25 মাইনাস হয়ে যাবে, তাই না? সো এখান থেকে এটা করে দেখবা যে এটা হচ্ছে 14 আসে কি না, মানে যা আসবে সেটা হবে হচ্ছে 14-এর বাইনারি, ক্লিয়ার? চেক করবা, আমি আগে যেটা যেভাবে দেখি সেভাবে চেক করবো আর কি, বাইনারিটা বের করে চেক করবা যেটা কার বাইনারি, ক্লিয়ার? তো আচ্ছা আমি এটা করে দিই, এটা কী হবে যে 1 আর 1 যদি যোগ করি কত হবে 0, ক্যারি থাকবে হচ্ছে 1, তাই না? 1, 1, 1 যোগ করলে হবে 3 হয়ে যাবে, মানে হচ্ছে 3 মানে হচ্ছে 1, 1, সেই 1, 1-এর 1 হবে, ক্যারি থাকবে হচ্ছে এখানে 1, 1, 1, 1 যোগ করলে 3, 3 মানে হচ্ছে 1, 1, মানে 3-এর বাইনারি হচ্ছে 1, 1, এখানে 1 থাকবে, ক্যারি থাকবে হচ্ছে 1, তাহলে 1, 0, 0 যোগ করলে 1 হবে, 0, 0 যোগ করলে 0, 1, 1 যোগ করলে হচ্ছে 1, 0, মানে 2-এর বাইনারি 1, 0, 0, ক্যারি থাকবে হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে 1, 0, তারপর আবার ক্যারি থাকবে হচ্ছে 1, তাহলে হচ্ছে 1 আর 1 যোগ করলে হবে হচ্ছে এটা, ক্যারি থাকবে হচ্ছে 1, এটা নিচে কিছু না, এখানে 1 হবে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই আর কি। সো এইটুক হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে ক্যারি বিট, এটা আমরা নিবো না, এইটুক অ্যান্সার কেন, কারণ আমরা হচ্ছে 8 বিট ধরে কাজ করছি আর কি। সো এই যে 1, 1, 1, 0 এটা কিন্তু আসলে 14, মানে হচ্ছে 14-এর বাইনারি, সো এটা যে 14 বা 14-এর বাইনারি সেটা কীভাবে বুঝবা, এই যে দেখো 1, 1, 1, 0, মানে এই যে 1, 1, 1, 0, আগে জিরোগুলো না ধরলেও চলে, তাই না? তাহলে হচ্ছে এই যে 1, 2, 4, 8, তাহলে হচ্ছে এই যে 8 নিবা, 4 নিবা, 2 নিবা, মানে যার যার 1-এর নিচেরগুলো নিবা আর কি, ক্লিয়ার? এই আর কি, 0-এর নিচেটা নেবা না, তাহলে 8, 4 যোগ করলে হচ্ছে 12, 12 প্লাস 2 হচ্ছে 14, তার মানে এটা হচ্ছে আমাদের 14-এর বাইনারি চলে আসলো, ক্লিয়ার? তো 39-এর সাথে যদি মাইনাস 25 প্লাস করি
প্লাস ফোরটিনই আসার কথা, তাই না? এই আর কি, বোঝা গেল আশা করি। এটাই হচ্ছে আমাদের টয়েস কমপ্লিমেন্ট। তো আমাদের টয়েস কমপ্লিমেন্ট এতটুকু পর্যন্তই থাকবে, আশা করি বোঝা যাচ্ছে এবং এরকমটাই ম্যাটার শোনানো পারবা। তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যাতে করে এরকম আরও অনেক ভিডিও তোমরা পেয়ে যাও। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।